آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তোমার এত বড় বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট্ট ছোট্ট দুটি হাত তাহাজ্জুদের সময় তোমার আরশের দিকে আমরা তুলে ধরেছি। সারাটা জীবনে যত অপরাধ করেছি অনুতপ্ত হয়ে কোরআনে কারিমের এই ময়দানে মাথা নিচু করে বসে আছি। জীবনের অপরাধগুলো মেহেরবানি করে মাফ করে দাও। বড় আশা নিয়ে কোরআন শুনতে যারা এসেছি, হযরতে ওমরকে যেভাবে জিরো থেকে হিরো বানিয়েছো, আমাদেরকে তুমি হিরো বানিয়ে দাও। আমিন। কিয়ামতের কোরআন যেন আমাদের সুপারিশকারী হয়ে যায়, সে আমল আমাদের করার তাওফিক দাও। আমিন। ইয়া রব করম তোমা গান করে, ইয়া রব আদি সুবান কোন সুদিল পরাসর করে। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين ইসলামপুর গাছতলা দরবার শরীফ পীর সাহেবের বাড়ি চাঁদপুর 77তম বাৎসরিক ইসালে সাওয়াব মাহফিলের সম্মান সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন পীর কামিল শাহ সুফিয়া আল্লামা খাজা মোহাম্মদ আলী উল্লাহ সাহেব আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া মামাতি। এতক্ষণ পর্যন্ত যারা কোরআনে কারিম থেকে কথা বললেন, শ্রদ্ধাভাজন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন হাজ মাওলানা সাহেব সামারউদ্দিন, জনাব মাওলানা কাজী সরওয়ার হোসাইন, মাওলানা মহিউদ্দিন হাসান, মাওলানা দীন ইসলাম চাঁদপুরি, পীরজাদা খাজা তানভীর আহমেদ, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ গতকাল তারা এখানে যারা কথা বলেছিলেন, মাওলানা খন্দকার মাহবুবুল হক, আলহাজ মাওলানা মাকসুদুর রহমান, আরফানা লাকা যিকরুক, আমিন, আলেমদের মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন বলে আমিন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় চাঁদপুরবাসী, ধর্ম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা গভীর রাত অবধি পর্যন্ত বসে আছি, খুশি হয়ে বসে আলহামদুলিল্লাহ। জীবনে বহুদিন বহু রাত বিভিন্ন জায়গায় কাটিয়েছি, আজকের এই রাতটা নাই কোরআনে কারিম শোনার জন্য বোঝার জন্য কাটিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আলেমদের সম্মান কামনা করেছি। আলেম কারা, তাদেরকে পাওয়া যাবে কোথায়? ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছে, তিনটা গুণ যার ভেতরে আছে তাকে আলেম বলা যায়। এক নম্বরে যে আল্লাহ কালাম নিয়ে চিন্তা ভাবনা করে। এই মানুষ আজ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে দিন দিন, এখন কোরআন নিয়ে কোরআনের কথা নিয়ে চিন্তা ভাবনা করার মানুষ নেই বললে চলে। আর আমাদেরও আফসোস, 96% মুসলমানের দেশে কোরআন নিয়ে গবেষণা করার মতো কোনো প্রতিষ্ঠান নেই। লালনের জীবনে নিয়ে গবেষণা হয় ঠিক, ঠাকুরের জীবনে নিয়ে গবেষণা হয় ঠিক, কোরআনে কারিমের প্রতিটি শব্দ গবেষণামূলক। 96% মুসলমানের দেশে এসে ব্যবস্থায় 53 বছরেও কেউ করে দিতে পারে না ঠিক।
নিজদকে আমরা এখন থেকে কোরআনের কোন শব্দ নিয়ে চিন্তা ভাবনা করে নতুন নতুন তথ্য পৃথিবীর মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে যারা আল্লাহর ইবাদতে নিজেকে নিমজ্জিত রাখে, ইবাদত এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। বাংলাদেশে আমরা বিশেষ করে ইবাদত মনে করে শুধু নামাজ পড়া, রোজা রাখা, জিকির করা। মানুষের জীবন চালাতে যেখানে যেটা লাগে ওইটা যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা হয় ওইটাই কথা বুঝতেছে। তিন নম্বরে আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে নিজেকে যারা বাঁচিয়ে রাখে, এই তিনটি গুণ যাদের ভেতরে আছে এদেরকে আলেম বলা যায়। আমরা অনেকেই হক্কানি আলেম খুঁজতে থাকি, হক্কানি দরবার খুঁজি। হক্কানি আলেম হচ্ছে তারা যাদেরকে বেশিরভাগ তিনটা জায়গায় পাওয়া যায়। এক নাম্বারে জেলখানায়, পৃথিবীতে জালেমের জেলখানায় আলেমদের পাওয়া গিয়েছে, এখন যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। আর আমরা এমন একটা অবস্থায় আছি, বিশেষ করে আমাদের এই দেশে, ইউসুফ আলাইহিসসালাম তার ভাইরা যখন তাকে বিক্রি করে দিচ্ছিলেন, এই যে মালিক নামে যে লোকটা কুয়া থেকে পানি তোলার সময় হযরত ইউসুফ নবীকে তুলে ভাইরা যখন বিক্রি করে দিচ্ছিলেন, ওই সময় কয়েকটা দোষ তার উপরে দিয়েছিল। ভাইরা ডাক দিয়ে বলেছে, এই গোলামটা বিক্রি করে দিচ্ছি কারণ এ পালিয়ে যায়, এর চরিত্রের দোষ আছে, এ চুরি করে। যে সমস্ত দোষগুলো দিয়েছে ইউসুফ নবীর উপরে একটাও ঠিক মানুষেরা দেখে তাকে বলেছিল এটা মানুষ না, এটা ফেরেশতা। পৃথিবীতে দুইজন মানুষকে আল্লাহ সবচেয়ে সৌন্দর্য বেশি দিয়েছেন, তার ভেতরে এক নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর দুই নম্বরে ছিলেন হযরত ইউসুফ। তার চেহারা দেখলে মানুষ হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলত। হযরত আয়েশা বলেছিলেন, মিশরের ওই নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, তারা যদি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর আসল চেহারা দেখতে পেত, কলিজা কেটে ফেলত, টের পেত। জানলামে দুনিয়ার সবচাইতে সুন্দরতম মানুষ যারা, তার ভেতরে তিনি অন্যতম। অথচ দোষ দেওয়া হচ্ছে যতগুলো একটাও ঠিক না। তারপরে ইউসুফ নবী চুপ ছিলেন না প্রতিবাদ করেছিলেন? না, চুপ ছিলেন, কথাগুলো বোঝার চেষ্টা করে। এই যতগুলো দোষ তার উপরে চাপিয়েছে, এত দোষ শোনার পরেও তিনি ওই অবস্থায় চোখ কথা বলেননি, একটাই কারণ তিনি জানতেন এখন যদি কথা বলি মালিক ইবনে এই লোকটা যদি চলে যায় এরপরে ভাইরা আমাকে মেরে ফেলবে, অথবা কোয়াই যে ফেলে দিয়েছিলাম আবার ফেলে দিবে। আমরা বাংলাদেশে ইসলাম পন্থী যারা আলেম যারা ঠিক অবস্থা আছে, আমাদেরকে মারবে, আমাদের ওপরে দোষ চাপাবে, আমাদেরকে জেলে দেবে, কিচ্ছু বলা যাবে না। আমি নিচে নামতে পারলাম না, কথা বুঝতেছে? এখানে হাক্কানি আলেম যারা, এদেরকে এক নম্বরে জেলখানায় পাওয়া যায়। তাম দুনিয়ায় জালেমদের জেলখানায় এখনো লক্ষ লক্ষ আলেমের আছে। আলজেরিয়ার কারাগারে আব্বাস মাদানেস 32 বছর জেলে, বারানের পাখিও 13 বছর জেল খাটার পরে বিদায় নেন। আমি ছোট মানুষ, আমার জীবন থেকে 3টা বছর চলে গেল। দুই নম্বরে হাক্কানি আলেম পাওয়া যায় মাটির নিচে কবরে। কোথায়? কবরে। ইমাম আবু হানিফা হাক্কানি আলেম ছিলেন না? কোথায় আছে? কবরে। ইমাম মালিক হাক্কানি আলেম ছিলেন না? কোথায় আছে? কবরে। তিন নম্বরে হাক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে।
আর এখন আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে বড় জিহাদের ময়দান হচ্ছে কোরআনের হক কথা বলা। ঠিক, এই ময়দানে এখন টিকে থাকা বড় কঠিন। ঠিক, তাফসীরুল কোরআন মাহফিল বিভিন্ন জায়গায় লিখে দেয়, তাফসীরও হয় পাঁচ রকম। সরকারি তাফসীর হয়, এরকম সরকারি তাফসীর করতে গিয়ে অনেক জীবিত মানুষদেরকেও জান্নাতি বলে ঘোষণা দিয়ে, একটা মানুষ মরুক এরপরে বলে তেল দিতে দিতে এমন জায়গায় পৌঁছিয়েছে এটা সরকারি তাফসীর। দুই নম্বরে বেসরকারি তাফসীর হয়, তিন নম্বরে খানকা কেন্দ্রিক কিছু তাফসীর হয়, যদিও এইটা ওই রকম না। চার নম্বরে নাটকীয় তাফসীর হয়, এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই লাইনে এই মঞ্চগুলো এই মেম্বারগুলো একটা আমানত, এই আমানতটা এরা নষ্ট করে ফেলেছে। অথচ লেখা থাকে কি ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব, তাফসীরুল কোরআন মাহফিল, কথা বুঝতেছেন? পাঁচ নম্বরে হয় কোরআনিক তাফসীর, দরকারি তাফসীর, এটা খুব কম। আমরা তেলাওয়াত করেছি যেখান থেকে যদিও পরিচিত আয়াত মনে হচ্ছে, এখান থেকে যে কথাগুলো তাফসীর আকারে বলা যায় আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আলেমদের যে সম্মান কামনা করলাম, হাক্কানি আলেমদের মর্যাদা আল্লাহ যেন দুনিয়া আখেরাতে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। বিশ্বরং বলেন মান কালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। হাদিস দ্বারা বোঝা যায় কোরআনের বাইরে যত কথা আছে সব ভেজাল। তাহলে কোরআনের বাইরে কোনো কথা শুনতে আমরা এ দেশে রাজি না? আমার নাম ইলাবিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করেন। আজকের তেলাওয়াত কি তো আয়াতে কোরআনের চারটা আমল আছে, কয়টা? এই চারটা আমল আজকে আমরা শোনার পরে এখন থেকে চেষ্টা চালাবো কি আমাদের জন্য আল্লাহ নিজের হাতে পুরস্কার দান করে, আমিন। তিন নম্বরে আমার হাকামা বিহিয়া দিলাম, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে এরাই ন্যায় বিচার কায়েম করতে পারে। এই হাদিসের অংশ দ্বারা বোঝা যাচ্ছে কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার বেশি হবে। তাহাম দুনিয়া চলছে, নবীজি বলেন আমান দাগা ইলাইহি হাদা, একালে টান আছে। কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় তার এক নম্বরে দায়িত্ব সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাকা, কথা বুঝতেছে? যেটা জানেন না সে জানে, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলাম, যেটা জানো না যারা জানে তাদের কাছে জেনে না। পৃথিবীতে এমন কোন জিনিস নেই যেটা কোরআনে কারিমে আল্লাহ দেয়নি, কথা বলে দেখেন। একজন বলছে হুজুর রুটি কিভাবে বানানো লাগবে, এটা কোরআনে কোন জায়গায় আছে? হ্যাঁ এটা আছে, আছে ও তোমরা যেটা জানো না যারা জানে তাদের কাছে জেনে নাও, যে লোকটা রুটি বানাতে জানে কতটুকু খামির করলে আটা দিলে পানি দিলে কতটুকু কি দিলে রুটি বানানো যায় ওর কাছে জিজ্ঞাসা করো। পৃথিবীর এমন কোন জিনিস নেই যা আল্লাহ কোরআনে দেয়নি। জিকির শব্দটা যেহেতু পৃথিবীর একটা প্রচলিত বহুল আলোচিত শব্দ, মানুষ ভালো হওয়ার নিয়েতে দরবারেই বেশি চায়, আর এখান থেকে প্রথমে যেটা দেওয়া হয় তার নাম জিকির। এই শব্দটা নিয়ে যেহেতু ভেজাল বেশি এই জন্য আমরা নিরসন করব। পড়া কোরআন শরীফ পড়ে আমি যতটুকু পেয়েছি, আমি সারাটা জীবনে আমার এই 33 বছর বয়স পর্যন্ত এখন প্রায় কোরআনের উপরেই চলছে, আর এই 3টা বছর তো অন্ধকারে থেকে শুধু এইটা ছাড়া কিছু পড়তে পারিনি।
যতটুকু আমি কোরআনের উপরে পড়াশোনা করেছি, পড়া কোরআনের তাফসীর অনুযায়ী আমি পেয়েছি জিকিরের অর্থ প্রধানত পাঁচটা। কয়টা? পাঁচটা। জিকির শব্দের প্রথম অর্থ হয় কোরআন। আল্লাহ পাক দলিল দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই এই জিকির, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আল্লাহু আকবার। জিকিরের অর্থ কোরআন আয়াত দিয়ে যেটা প্রমাণ হয়, বাংলাদেশে যে রামবাম গুলো উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের অনেক কিছু বাদ দিয়ে নতুন নতুন বিষয় ঢোকাতে চাচ্ছে, এর কিয়ামতের আগে দেশের মানুষ এটা মেনে নেবে না। এদের বেসিক ঠিক আছে, আপনি আর যাই বলেন, সকালবেলা ওঠার পরে অন্য কিছু না করুক, অন্তত আলিফ বা তা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এগুলো মা বাবার কাছে 100 ভাগের 70 ভাগ মানুষেরা পড়ে। নাস্তিক মোরতাদ রামার বাম এদেশে বেশি না, হাতে গোড়া কয়েকজন, এরাই শুধু ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফায়। মানুষ তো পেছনে নেই, মিডিয়াগুলো শুধু ওদের হাতে থাকার কারণে আমরা মেমার খেয়ে যাচ্ছি। আমাদের উচিত হবে এ দেশে কোরআনে কারিম প্রচার করার জন্য বিভিন্ন মিডিয়া ব্যবহার করা। আল্লাহ পাক সূরা আনফালের ভেতরে জানিয়েছেন, হে নবী, ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা হাতে নেয় আপনি উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগান। তামাম দুনিয়ায় ইসলাম পন্থীদেরকে, ইসলামকে কালার করার জন্য রাম আর বাম গুলো হাতে নিয়েছে মিডিয়া। এক কথা বলেন, সাদাকে কালো করার জন্য ব্যবহার করা হয় মিডিয়া পত্রিকা, এটা হাতে নেওয়া লাগবে আমাদের। যে যেখান থেকে পারেন বিষয়ে তাকে অগ্রসর হওয়া লাগবে। ছেলেকে শুধু নামের আগে মাওলানা মুফতি মুহাদ্দিস লেখা দেখে শেষ করে দেওয়া দরকার নেই, তাকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, আলেম বানানোর পর তাকে বৈজ্ঞানিক বানান, বিশ্ববিদ্যালয়ের টিচার বানিয়ে দেন। আজ বাংলাদেশে ডক্টর ফয়জুল হকের মতো টিচার কম, কে কথা বলেন না? ডাক্তার শাহিন জাদ্দার ফরিদপুরে এরকম ডাক্তার আমাদের নেই। ডাক্তার ফাতেমা সিদ্দিক আর রাজশাহী এরকম ডাক্তার আমাদের হাতে নেই। আমরা বানিয়ে রেখেছি হাফেজ মাওলানা মুফতি, কি হবে ওরে দিয়ে? ওটা হবে মাস্ক বি হওয়ার পাশাপাশি আপনার ছেলেকে মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, কারণ এই বিভাগটায় রামার আমরা নষ্ট করে ফেলেছে। ভালো বউ নিয়ে যাবেন, নর্মালে চেষ্টা না করে এমন এমন কায়দা কৌশল দেখাবে বাধ্য হয়ে এসে সিজার করা লাগে। কথা বলেন না কেন? পৃথিবীতে কোন কুকুর সেগা সিজার করে বাচ্চা হয়েছে আপনি পেয়েছেন? না। আরো আসতে বলেন না। এখানে শুধু এইটা বাদ দিয়ে আমার মনে হয় স্টেজে একটার মা কেউ সিজার করা লাগে না, এটা মনে হয় সিজারের চেহারা দেখে বুঝো দোষ। বলেন তো স্টেজে এতগুলো মানুষ বসে আছে, এরাও তো জন্ম নিয়েছে দুনিয়া, এদের একটার মাকেও সেজার করা লাগলো না। আর এখন আপনি নিয়ে যাওয়ার আগে ওরা বলবে যে পানি শুকিয়ে গেছে, অবস্থা খারাপ, তাড়াতাড়ি করেন, এমন ভয় দেখাবে বাধ্য হয়ে আপনি ওরা ট্রাক করে ফেলবেন। ভালো বউ নিয়ে যাবেন, কেটে ফুটো খুলে দিবে, কথা বলছেন? সিজার করা নিষেধ না, একেবারে নর্মালে যদি না হয় বাস্তবতায় আমাদের মিটিং বসানো লাগবে, বোর্ড বসবে, ডাক্তারদের সর্বসম্মতিক্রমে সর্বশেষ সিদ্ধান্ত যদি আসে যে না উপায় নেই করেন তখন। আর ওরা যদি অ্যাম্বুলেন্সের শব্দ পাওয়ার আগেই শরীরে ধার দেয় যে কাজ হচ্ছে, এ বিভাগটা যে কত কলুষিত করে ফেলেছে রাজশাহীতে, আমার ওই ছোট মেয়েটাকে আমি নিয়ে, বড়টা তখন 3 বছর বয়স ছিল, ছোটটারে আমি 1 বছর রেখে গিয়েছিলাম জেলে, এখন তো 4 বছর।
বড়টা নিয়ে যখন গেলাম, বড় একটা নাম করা ডাক্তার রাজশাহীতে, 1000 টাকা করলার ভিজিট। দেখানোর পরে আমি বললাম, স্যার এই যে 12টা পরীক্ষা দিলেন আমার মন মতো করে নিয়ে আসি। বলছে, না নিচে লিখা আছে এই জায়গায় যাবেন, যেখানে লিখে দিয়েছে ওই জায়গায় আমাদের এলাকার একজন কাজ করে। বললাম, ভাই এত জায়গা থাকতে আপনার কাছে আসতে বলেছে, কারণ আছে, এখান থেকে স্যার হাদিয়া তোফা পায়। ঔষধ গুলো লেখে এমন এমন জায়গা থেকে যেখান থেকে ওদেরকে গাড়ি দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, বিভিন্ন উপহার দেওয়া হয়। আল্লাহর কসম, ডাক্তার শাহিন জর্দারের কাছে, ডাক্তার মতিয়ার রহমানের কাছে তামাম দুনিয়াও যদি নিয়ে যান, আপনার মন মতো ঔষধ লিখবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে পরবর্তী প্রজন্ম যারা আসবে এই মানুষগুলোকে এমন এমন জায়গায় তুলে দেওয়া। ডিসি দরকার আমাদের, এসপি দরকার আমাদের, ডিআইজি দরকার, কথা বলে দেখা। এই জায়গাগুলোতে আজ আমরা দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দিয়েছি, জমিনটা ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে। আল্লাহ কি দিয়েছেন, আমি খানকার খলিফা করে পাঠালাম, আমরা এই সমস্ত জায়গায় বসে বসে মনে করছে আমরা খলিফা হয়ে গেছে আর দরকার নেই। অথচ কোরআনে কারিমে শব্দ দিয়েছেন আল্লাহ, ইন্নি জাইলুম ফিল আরদি, কোন জায়গা, জমিন, জমিন, জমিনে আমরা আজ নেই। এই জন্য জালেমরা ফাঁকা পেয়েছে, মন মতো কাজ চালাচ্ছে, শিক্ষা ব্যবস্থায় পর্যন্ত হাত দিয়েছে। 96% মুসলমানের দেশে এখনো যদি আপনি কিছু না বলেন, শরীফ থেকে শরীফা যেটা চলছে যদি ওরা কায়েম করে ফেলতে পারে, আগামীতে কি হবে আপনি এখনো টের পাননি। সকালবেলা শরীফ ছিল, বিকালে বলবে নিজে নিজে যে আমি শরীফা হয়ে গেছি, বাধ্য হয়ে তারে আপনাকে মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে। কথা বলছে না কেন? কারণ সরকারি ভাবে যদি আইন পাশ হয়ে যায় একবার, পরে যদি শরীফা করে ঘোষণা দিয়ে মহিলা হোস্টেলে সিট না দেন, আপনার নাম উল্টা মামলা হবে। অথচ মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, সকাল বেলা যে শরীফ থেকে বিকালে শরীফা হয়ে ও হোস্টেলে থাকবে, অত মাল আছে শরীফ নামে শরীফা, কিছুদিন পরে ওখান থেকে জারস পয়দা হবে। জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে আপনি টের পেয়েছেন? এই কারণেই তো কথা বলা লাগে। তাছাড়া শুধু যদি বইয়ের পৃষ্ঠাই থাকতো, সত্যি কথা বলছে আমি কিছু বলতাম না, চোখ বন্ধ করে দেখছি এটা যেদিকে যাচ্ছে আমার মেয়েটা আমার বোনটা সামনে কয়েক বছর ঠিক থাকবে না। চাঁদপুর বাসী খুব খেয়াল করেন, জিকিরের প্রথম অর্থ হয় কোরআন শরীফ। সুতরাং কোরআনের কোন নিয়ম নীতি কোন বিধান এই বাংলাদেশ থেকে যদি কেউ ষড়যন্ত্র করে চক্রান্ত করে তুলে দিতে চান, আপনি পারবেন না, কারণ হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহ সরাসরি নিজের হাতে। আজ বিভিন্ন জায়গায় তাফসির মাহফিল করানোর অনুষ্ঠান গুলো কিছু রাম আর বামরা বন্ধ করে দিয়ে মনে করছে আমরা সফল হয়ে গেছি। আল্লাহর কসম, এক জায়গায় বন্ধ হবে 50 জায়গা আল্লাহ ফিল করে দিবে। জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে আল্লাহর আইন। আমানা রাবান জিকিরি ফাইন্না লাহু মানিশাতান দনকা আনা হাসরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা সূরা তাহা
124 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে আমার আইন থেকে মুখ ফিরিয়ে রাখবে ওর জীবন আমি আল্লাহ সংকীর্ণ করে দেব ওর আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না। ঘুষ খেয়ে সুদ খেয়ে জুলুম করে দশ দিক থেকে টাকা নিয়ে আসবে বাড়িতে ঢোকার পরে বিশ দিক থেকে টাকা চলে যাবে কথা বুঝতেছে? আল্লাহর আইন বাদ দিয়ে যারা উপায় করে ঘুষ খেয়ে যারা উপায় করে এটা আল্লাহর আইন মতো না আল্লাহর আইনের বিরুদ্ধে। আচ্ছা আদালতে যান ইট পর্যন্ত টাকা চাই কথা বলেন না আমার এই তিনটা বছরে আমার বাবার যে কত টাকা চলে গেল বিনা কারণে এমনি এমনি বলে টাকা দেন বাস্তবতায় বলছে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে টাকা পয়সার মালিক হচ্ছেন আল্লাহর কসমে টাকা তো আপনি ভোগ করে যেতে পারবেন না আপনার ভোগ করার আগে মরণ হবে আর আপনি বিদায় নেওয়ার পরে এই টাকাগুলো সব আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে ব্যয় হবে তখন আপনার কবরের আযাব আরো বাড়বে। এদের কোনো পাগল এলে আমার মনে হয় কাজ করা উচিত না। চাঁদপুর বাসে আয়াতের শেষ কথা ছিল ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কিয়ামতের ময়দানে যখন ওই লোকটা উঠবে ওই লোকটা অন্ধ হয়ে উঠবে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমি তো চক্ষু শুনছিলাম বলা রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা আমার চোখ ছিল আমি আদম নবীকে একটু দেখবো 60 হাত লম্বা ছিল 37 হাত মোটা ছিল একটু দেখাও আল্লাহ ধমক দিয়ে বলো চুপ কর কলা কাদালিকা তাতে কায়া তোনা ফানাসি তাহা ও কাদালিকা ইয়াউমা হে বান্দা এভাবে তোর কাছে আমার আইন গুলো আমার জিকির আমার আয়াত গুলো দিয়েছিল জানার পরেও যেভাবে না জানার ভান করেছিল আজকের ময়দানে আমি আল্লাহ তোকে ওইভাবে ভুলে গেলাম তাফসীরে আমি পেয়েছি কে আমাদের ময়দান আল্লাহ ধমক দিয়ে বলবে বান্দা হামজা নামে যে আমার একটা বান্দা ছিল হাজিরা নামে আমার একটা বান্দি ছিল কোনোদিন আমি আরে নাম আমার কুদরতি মুখে উচ্চারণ করবো না কথার ওজন কত আপনি এখনো টের পাননি কে আমাদের ওই কঠিন ময়দানে আল্লাহ তো শুধু ভুলেই যাবে তা না কোনো দিন আমার নামটা আল্লাহর কুদরতি জবানে উচ্চারণ করবে না যে হামজা নামে হাজিরা নামে আমার বান্দা বান্দি ছিল কোনো দিন আল্লাহ বলবে না জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জিকির মানে আল্লাহর আইন আল্লাহর বিধান জিকির করে করে আপনি মাথা নষ্ট করে ফেলছেন আল্লাহর আইনের বিরুদ্ধে আপনার অবস্থান কিয়ামত পর্যন্ত জিকির করলেও মাথার উপরে উঠবে না কথা বলেন না কেন? জিকিরের তিন নম্বর অর্থ হচ্ছে সালাত বলেন হে ইমানদারেরা যখন নামাজের সময় হয়ে যায় জামার দিন আসান দেওয়া হয় দুনিয়ার সব বেচা কিনা কাজ কারবার বাদ দিয়ে দৌড়াও নামাজের দিকে এখানে জিকির মানে নামাজ জিকির মানে কি নামাজ যে দরবারে গেলে শুধু জিকির দেয় নামাজ নেই ওটা দরবার না এক কথা বলে দেখেন জিকিরের অর্থ আল্লাহ বলছেন জিকির মানে নামাজ সালাত অথচ এমন এমন দরবার আছে দেশে যেখানে গেলে নামাজের কোনো সিস্টেম নেই নামাজ যে শিক্ষা দেওয়া লাগবে এটার কোনো ব্যবস্থা নেই আন্দাজে জিকির দিয়ে দিচ্ছে তাও জিকির করান হাদিস অনুযায়ী দেয় না দিয়েছে ও জিকিরের চার নম্বর অর্থ হচ্ছে জিকির মানে উপদেশ
জিকির মানে উপদেশ ফাদাক্কির বিল কোরআনি মাইয়া খাফ ওয়াইদ সোয়াড মনিশ এন্ড অর বাই দা হলি কোরআন হি মুহ ফ্রেশ মাই থ্রেট আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি যখন বক্তব্য দেবেন উপদেশ দেবেন আপনার পুরা বক্তব্য হবে আমার কোরআন কেন্দ্রিক তাহলে যাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে তাদের উপকার হবে তাহলে জিকির করা লাগবে কোরআন দিয়ে উপদেশ যদি দিতে হয় কি দিয়ে দেওয়া লাগবে কোরআন দিয়ে বলেন বলেন কোরআন দিয়ে জিকিরের পাঁচ নাম্বার অর্থ যেটা পড়েছিলাম ওইটা ফাদন করুনি জিকির মানে স্মরণ করা জিকির মানে স্মরণ করা জিকিরের যে পাঁচটা অর্থ বললাম করা কোরআন শরীফের ভেতরে মোটামুটি এই পাঁচটাই বেশি প্রচলিত এখন আল্লাহ যেহেতু জানিয়েছে আমাকে স্মরণ করো আমিও স্মরণ করি তাহলে আমরা একটু স্মরণ করি আমরা যদি বলি আল্লাহ 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 বসে বসে মনে হয় বলবে বান্দা হো বান্দা এতক্ষণ তো কোরআনে কারিম থেকে জিকির শুনিয়েছি হাদিসে জিকিরের অর্থ আছে 99টা কয়টা আপনারা আছেন তো ময়দানে জিকির করেছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম হযরত ইউসুফ নবীকে যখন 10টা তালাবদ্ধ করে ঘরের ভেতরে জুলাইখা নিয়ে নিজেদের শরীরের সব কিছু খুলে উলট পালট করে বসে আছে হযরত ইউসুফ কিন্তু ওই সময় জিকির করেছিলেন কথা বলেন না কেন তিনি জিকির করেননি আজ আমাদের জীবনে যদি এরকম চরিত্রের মহা দুর্যোগ নেমে আসে যেটা আসতেছে মোবাইলে কম্পিউটারে বিভিন্ন কায়দায় এই জায়গায় জিকির করা লাগবে স্মরণ করা লাগবে ইউসুফ নবীর মতো এর নাম জিকির এর নাম কি জিকির আন্দাজে বসে বসে জিকির করছে জিকির করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভেতরে যখন তাকে ফেলে দিচ্ছিল হযরত ইব্রাহিম নবী আলাইহিসসালাম তাকিয়ে দেখলেন যে চড়ক গাছ ধরিয়ে তাকে ফেলবে ওই গাছের গোড়া ধরিয়ে আছে তার বাবা হযরত চোখের পানি ফেলে দিয়ে বলে রব্বুল আলামিন দুনিয়ায় মানুষ বিপদে পড়লে বাবার কাছে যায় অথচ আমি লক্ষ্য করে দেখি আমার আগুনে ফেলার জন্য আমার বাবা আগের লাইনে দাঁড়িয়ে আছে আমি এই মুহূর্তে তোমার জিকির আরম্ভ করছি আল্লাহ তুমি যদি চাও আমি আগুনে পুড়ে মারা যাই তোমার জন্য আমি 100 বার পড়তে রাজি আছি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কারীম হযরত ইউসুফ ইব্রাহিম নবীর উপরে নোটিশ জারি করেছিলেন কোরআনে আল্লাহ কোড করে দিয়েছেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা এরকম না সালামান শান্তিদায়ক হয়ে যাও তাফসিরে মুফাসসিরে লিখেছেন আল্লাহ পাক যদি আয়াতের মাঝে সালামান শব্দ না দিতেন আগুন এত বেশি যেহেতু বারদান প্রথম শব্দটা এত বেশি ঠান্ডা হয়ে যেত তখন আমার গরম করার জন্য লেপ তোষক লাগত সালামান শব্দ যদি না দিতেন তাহলে এত বেশি গরম হয়ে থাকতো তখন আবার পাখা লাগতো ফ্যান লাগতো ঠান্ডা করার জন্যে সালামান দিয়ে আল্লাহ এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছেন নয় ঠান্ডা নয় গরম ফেব্রুয়ারি মাসের মতো জোরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবী জিকির করেছেন যেখানে আল্লাহকে পেয়েছেন সেখানে আর আস্তে বলে হযরত ইউসুফ জিকির করেছেন যেখানে আল্লাহকে পেয়েছেন অলাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা জোলাইখা যেমন কাপড় চোপড় সব খুলে সেনা করার জন্য রাজি হয়ে গিয়েছিল ইউসুফ নবীও রাজি হয়ে গিয়েছিল না মানে আপনি শব্দের দিকে তাকান আলাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা ইউসুফ নবী যেমন রাজি ছিল জোলাইখাও রাজি হয়ে গিয়েছিল
কি বাংলা অর্থ এটাই হয়। আপনি যারা মুফাসসির আছে জিজ্ঞেস করেন, আল্লাহ পাক বলেন লাউলা রাবুরহান রব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন, এই যে জিকির করার কারণে তিনি কিন্তু এখানে প্রমাণ পেয়েছিলেন। মানুষ হিসাবে তার ভেতরেও যৌবন আছে, চাহিদা আছে, জন্য তারও মন ফিরে গিয়েছিল, কিন্তু জিব্রাইলকে দিয়ে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দলিল পাঠিয়েছেন। একটা চিঠি নিয়ে জিব্রাইল ধরেছে, এটা তাফসিরে মারেফুল কোরআনে আছে, জালালাইনে আছে, হযরত ইউসুফ নবীর সামনে ফেরেশতা জিব্রাইল কাগজটা তুলে ধরেছিল, ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি জেনা করতে পারো না। দ্বিতীয় নম্বর দলিল হযরত ইয়াকুব আলাইহিসসালামের আকৃতি নিয়ে ঘরের ভেতরে এসে ডাক দিয়েছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি জেনা করতে পারো না। এই সমস্ত দলিলগুলো দেখার পরেই হযরত ইউসুফ নবী মনে মনে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাও। আলা আমি আল্লাহর সাহায্য চাই, এটার নাম জিকির। এটার নাম কি? জিকির। ইউসুফ নবী জিকির করলেন যেখানে আল্লাহকে পেয়েছেন, আর আমরা জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে, আল্লাহর কোনো খবর নেই, তার মানে জিকির আমাদের হচ্ছে না। এরকম 199টা তাফসিরের ভেতরে হাদিসের কিতাবে আমি পেয়েছি জিকির এইভাবে করা দরকার। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে জিকির নেই। বাড়ি থেকে সকালবেলা কেউ যদি বের হয়, ডান পা দিয়ে বের হয়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে অফিসে যায়, বাজারে যায়, ব্যবসায় যায়, যতক্ষণ বাইরে থাকবে পুরাটাই জিকির। ব্যবসা যারা করে তাদের জিকির আছে না নেই? কাইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা শুধু দোকানদারদের জন্যে? আজ যারা শিক্ষকতা করছে, যারা বক্তব্য দিচ্ছে যে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা নেওয়ার সময় কিন্তু ঠিক মতো বিভিন্ন জায়গা থেকে এলএম নিয়ে এসেছি, ডেলিভারি দেওয়ার সময় এখন আর সঠিকভাবে দিতে পারি না। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষকতা করে, এরা নেওয়ার সময় শিক্ষক হিসাবে এলএম জ্ঞান লেখাপড়া কম করেনি, কম করেছে না, তাহলে তো শিক্ষক হতে পারতো না। সব জায়গা থেকে তারা নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছে, কিন্তু ছাত্রদেরকে দেওয়ার সময় ক্লাসে আর দিতে চায় না, তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এক কথা বলেন না কেন? এদের উপরে লানত বরদোয়া কার? আরো জোরে বলেন কার? ধ্বংস হয়ে যাক ওই দোকানদার গুলো যারা ওজনে কম বেশি করে। কুষ্টিয়ার বড় বাজারে একবার এক লোক তেল মেপে দিচ্ছিল নামাজ পড়ার পর, দেখি প্রত্যেকবার ওই যে তেল মাপার ওই যন্ত্রটা একটু করে কম দিচ্ছে। লোকটা জোরে দেওয়ার পর বললাম, চাচা আপনি নামাজ পড়ে আসলেন আমার সাথে, আর এইভাবে করে প্রত্যেকবার কম দেন তেলে, কি নামাজ পড়েন? আমরা ধনক দিয়ে বলছে বেশি বছর। পকেট থেকে একটা টুপি বের করে নিয়ে মাথায় দিয়েছে, আর ওইটা খুলে বলছে এটা আমার নামাজ পড়া টুপি, আর ওটা তেল দাসা টুপি, টুপিও আলাদা করে পিছে। অথচ নামাজ একটা জিকির, নামাজ জিকির, কিছুক্ষণ আগে জিকির করে এসেছে, দোকানে জিকির নেই, বলেন বলেন আছে, নামাজে জিকির করেছেন মাত্র 15 মিনিট, দোকানে জিকির করবেন 8 ঘন্টা। কোরআনে কারীম জানিয়েছে, ফাইদা কুবিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে যাও, সিটিয়ে পড়ো। তাহলে আয়াতের শিক্ষা কি?
নামাজ শেষ হয়ে গেলে মসজিদে আর বসে থাকার দরকার নাই। আরো জোরে বলুন নাই। কত মানুষ দেখে নামাজের পরে মসজিদে বসে ফ্যান চালিয়ে গল্প করে, কোথায় পেয়েছেন ভান্ডামি আপনি? আমার দাদা জেলখানায় থাকতে মারা গেছেন, একটা গল্প বলতো, এক সময় এক এলাকায় কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, শুধু মসজিদে যে সোলার দিয়ে বিদ্যুৎ সৃষ্টি করে ওরা ফ্যান চালায়, গরিব মানুষ নামাজ পড়ে না। মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলছে, ভাই আমরা নামাজ পড়ি না, ঠিক আছে, কিন্তু এশার নামাজ হয়ে গেলে আপনি যখন মসজিদে তালা লাগিয়ে যান, চাবি আমাদের দিয়ে যাবেন, আমরা নামাজ পড়বো না, কিন্তু রাতের বেলা মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাবো। মুয়াজ্জিন বলছে, কি বলো? এটা আমি করতে পারি, কিন্তু আমার মাসে মাসে টাকা দেওয়া লাগবে। তারা বলছে, ঠিক আছে। টাকা দিয়ে মুয়াজ্জিন রাজি করে নামাজ পড়ে না, এশার নামাজ পড়ে সব বাড়ি চলে যায়। তখন ওই চারজন আসে মসজিদে, যে ফ্যান লাগিয়ে টাঙিয়ে দিয়েছে, মানুষ চারজন ফ্যান লাগিয়েছে 12টা, ওখানে তো রেগুলেটর লাগানো নেই, হাই স্পিডে ঘুরছে। যারা ফ্যানের নিচে ঘুমানোর অভ্যাস নেই, ওরা যদি একবার বাতাস পায় মরণের ঘুম ঘুমাবে, এমন ঘুম ঘুমিয়েছে কাপড় যেখানে সেখানে। মসজিদ সকালবেলা এসে তাকিয়ে দেখে, ওদের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করছে, মসজিদে থাকা হারাম। ওরা বলছে, কিসের হারাম? মসজিদে যে থাকা হারাম, দলিল কই? তা দলিল লাগবে না, বিনা দলিলে হারাম। নামাজের পরে মসজিদে থাকা ঠিক না, আজ বাংলাদেশের কালচারই হয়ে গেছে, নামাজের পরে বসে বসে উনি মেয়ে বিয়ে দেবে, ধানের চারা লাগাবে, কার সাথে ছেলে বেরিয়ে গেছে, এই নিয়ে গল্প। এদের শিক্ষাটা কি ছিল? নামাজ শেষ, ছড়িয়ে যাও, ছিটিয়ে যাও, কর্মজীবনে যাও, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আয়াতের দিকে খেয়াল করেন, যতক্ষণ নামাজ পড়বেন ততক্ষণ জিকিরের কথা এখানে নেই, এখানে কদিয়াতি সালাতের আগে জিকির শব্দ নেই, কিন্তু অবতাগু মিন ফাদলিল্লাহর আগে আল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন। কর্মজীবনে যে আল্লাহকে স্মরণ করো, যেমন তেমন না, কাসির কলিলা না, কাসির বেশি বেশি স্মরণ করা লাগবে। তাহলে কর্মজীবনে যে বেশি স্মরণ করা মানে শুধু দোকানে বসে বসে সুবহানাল্লাহ 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 করবেন না, ওখানে যেন ওজনে কম বেশি না হয়, খাদ্যে ভেজাল দেওয়া না হয়, মানুষকে ঠকানো না হয়, এইটার নাম জিকির। এটার নাম কি? জিকির। আর যদি জিকির গুলো বাংলাদেশে এই পর্যায়ে থাকতো, এই দেশে দুর্নীতি হতো না। মাস্টার্স এর সার্টিফিকেট নিয়ে আসতে গিয়েছিলাম ভার্সিটিতে, এত বড় বড় দাড়ি রেখে চোখ বাগায় দিয়ে জিকির করতে বসে বসে বললাম, স্যার একটু সই করে দিন। আমার বলছে, আমি হামসা তাড়াতাড়ি করো। বলছে, স্যার আমি তো তাড়াতাড়ি করছি। কেসব কম পরে বলছে, তাড়াতাড়ি করো, আমি জোহরের নামাজে জামাত ধরব। স্যার আমি তো তাড়াতাড়ি করছি। মাথা নিচু করে বলছে, 2000 টাকা বের করো, জোহরের নামাজে জামাত ধর। জোহরের নামাজ পড়তে মাত্র 8-10 মিনিট সময় লাগে, আর 8টা ঘন্টা সরকার আপনার কাছ থেকে কিনে নিয়েছে। ছেলেমেয়েরা আসবে, সই করে সিল মেরে তাদেরকে দেবেন, এইটা আপনার জিকির। কথা বলেন, এই জিকির আজ কোন অফিসে আছে? সব জায়গায় এই জিকির দূর করে দিয়ে অন্য জিকির লাগিয়েছে। এখানে জিকির আমরা বুঝি না, আল্লাহ পাক এইটা বজাতে চেয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে যদি এইভাবে তোমরা জিকির করতে পারো, স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমার জিকির যদি দুনিয়ার এই মজলিসে হয়, তোমাদের জিকির আমি আল্লাহ ফেরেশতাদের মজলিসে করব। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের এই ময়দানে জিকির হচ্ছে কিসের? কোরআনের।
আরো জোরে কোরআনে আমাদের জিকির আল্লাহ এই মুহূর্তে আরশে আজিমে তার ফেরেশতাদের নিয়ে করছে, জোরে বলেন আল্লাহু আকবার। অশকরুনে আমার শুকরিয়া আদায় করো, শুকরিয়া মানে আমরা মনে করি টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকুর ধরে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল। যে খাবার খাবেন, যে নিয়ামত পাবেন, ওই নিয়ামত পাওয়ার পরে যেটা করা দরকার ওটা খাবার পরে শরীরে যে শক্তি সামর্থ্য মেধা যোগ্যতা তৈরি হয়েছে ওইটা আল্লাহর দিনের পক্ষে করার পক্ষে ব্যয় করা, এর নাম অশকরুনে। কোরআনে কারীম জানিয়েছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তোমাদের দুনিয়ায় যত নিয়ামত আছে ওই নিয়ামত আরো বাড়িয়ে দেব, যদি না শুকরিয়া করো কোহরে করো ওটা কেড়ে নেব এবং আযাবের ভিতরে ফেলে দেব। যেটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না, এই জন্যে প্রত্যেকটা স্তরে স্তরে জালেমরা বসে আমাদের উপরে জুলুম করছে। জালেমদের জন্য আমি একটা কথা ভয়ঙ্কর শোনাচ্ছি, সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত পড়া কোরআনে আমার কাছে একটা ভয়ঙ্কর মনে হয়। ইন্নামাস সাবিলু আলাল লাযীনা ইয়াযলিমুনা নাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, অভিযোগ দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে করবে। চাঁদপুরবাসী এখানে ইয়াযলিমুনাল মুসলিমুনা নেই, ইয়াযলিমুনা নাস। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, বর্তমানে যারা মানুষের উপরে জুলুম করছে তাদের অধিকার নষ্ট করছে, ভবিষ্যতে যারা করবে বলে পরিকল্পনা নিয়েছে এদের বিরুদ্ধে মামলা কার। আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে এখন হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি। মুসলিম শরীফের হাদিস ছিল ইত্তাকি দাওলাতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। এ পৃথিবীর মানুষেরা আমরা মজলুমের বরকত থেকে বেঁচে থাকো, কারণ মজলুমের আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, ওরা বললে ওটা কবুল হয়ে যায়। বাংলাদেশ ধ্বংস করার জন্য অনেক জালেম এমন জুলুম করছে, মজলুমের বরদোয়া এই দেশটা না যায় ধ্বংস হয়ে যায় নাকি আপনি নিজে বাঁচতে পারবেন না? একদিকে নিজেকে দেশকে ধ্বংস করছেন আর একদিকে মরণের পরে আপনি আল্লাহর মামলার আসামি। আজ আমরা অনেকেই নিজের ব্যক্তির উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, সর্বোপরি নিজের স্ত্রীর উপরে জুলুম করি। আল্লাহ আমাদেরকে আল্লাহর মামলার আসামি হওয়া থেকে যেন রক্ষা করেন, বলেন আমিন। কুফরি করা যাবে না, কারণ এমন জায়গা থেকে আমরা উঠে এসেছি যে জায়গার নাম বলা যায় না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম। আল্লাহ পাক বলেন কেমন করে মানুষ আমার কুফরি করে এটা তো আমারও বিশ্বাস হয় না। কাইফা শব্দটা বালাগাত মান্তিক অনুযায়ী ব্যবহার করা হয়, যেটা বিশ্বাস করা যায় না এমন জায়গায়। আয়াতের প্রথমে আল্লাহ কাইফা দিয়ে এটা জানাতে চেয়েছেন যে বান্দা আমার কুফরি করো, আমার সাথে নাফরমানি করো, আমার বিশ্বাস হয় না, কারণ তুমি কি ছিলে? একটা নাপাক পানি থেকে আজ হামসা বানিয়েছি, তোমার নিজের পেছনের দিকে তাকালে যেটা মনে হয় যে তুমি কুফরি করবা আমারও বিশ্বাস হয় না। যেন আমাদের উচিত হচ্ছে আমাদের পেছনের দিকে তাকানো। আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষের জীবনে এমন কি সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? আজ বাংলাদেশ বিশ্বে যারা জুলুম করছেন, কুফরি করছেন, নাফরমানিতে লিপ্ত আছেন, একটু বিবেকটা খাটান, আপনি কি ছিলেন আর কোথায় যাবেন?
আল্লাহ আমাদেরকে আয়াত থেকে চারটা শিক্ষা নেওয়ার তৌফিক আমিন। কণ্ঠের দিকে তাকিয়ে আমি আজকের মতো শেষ করছি। আমি যারা আছে মেহমানরা ওনারা এখন হয়তো কথা বলার পরে আজান দেবে, আর 5-7 মিনিট পরে আপনারা মোনাজাত করে এরপরে বিদায় দিন। আগামীতে কোনো জায়গায় আসলে রাত 9টায় তুলে দিবে, এত রাত্রে মাহফিল হয় না। কোনো জায়গায় আমার মাহফিল নিলে রাত 9টায় চলবেন, 11টা 2 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দয়া করে আমাদের যাতায়াতের মধ্যে কেউ বিঘ্ন ঘটাবেন।